গত 17 দিন ধরে ধারাবাহিকভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি ঘটছে। এখনো পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে 8.50 টাকা, অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে 10.01 টাকা। এই অভিযোগ তুলে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি। সারা বিশ্বে জ্বালানির দাম হ্রাস পেয়েছে, উৎপাদন হ্রাস করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও জ্বালানির দাম কমার পরিবর্তে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। করোনা আক্রান্তে সারা বিশ্ব কাঁপছে, তখন এই জ্বালানির মূল্য বৃদ্ধি দেশের মানুষের বিপদে ফেলবে। অবিলম্বে জ্বালানির মূল্য হ্রাস করার দাবিতে প্যারাডাইজ চৌমুহনীতে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি। গত 17 দিন ধরে ধারাবাহিকভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে। এখনো পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটার 8.50 টাকা এবং ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটার 10.01 টাকা। রাজ্যভিত্তিক কিছু ডিফারেন্স হতে পারে। আপনারা জানেন, করোনা ভাইরাস সংক্রমণের ফলে সারা বিশ্বব্যাপী যখন লকডাউন চলছে, তখন তেলের চাহিদা নেমে গেছে, তখন কাঁচা তেলের দাম সারা বিশ্বব্যাপী তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের দেশের সাধারণ মানুষের আরও কম দামে পেট্রোল ডিজেল কেনার কথা, কিন্তু সরকার চালাকি করে তার উপর আন্তঃশুল্ক ধার্য করে পেট্রোল ডিজেলের দাম 1 পয়সাও কমায়, সরকারি কোষাগারে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল। এবং ওপেক সেই সময়ে তেল উৎপাদন হ্রাস করার কথা ঘোষণা করেছে, তেলের দাম এত নিচে নেমে গেছে। এবং পরবর্তী সময়ে লকডাউন যখন শিথিল হল, বিশ্বব্যাপী যখন তেলের চাহিদা আস্তে আস্তে বাড়তে লাগলো, ভারতবর্ষ বাড়তে লাগলো, ভারতবর্ষের তেল কোম্পানিগুলি, বেশিরভাগই বেসরকারি তেল কোম্পানি, তারা প্রতিদিন তেলের দাম বাড়াতে শুরু করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।